নমস্কার বন্ধুরা নর্থ বেঙ্গল কুকিং হাউসে আপনাদেরকে অনেক 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 স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি রেসিপিটি শুরু করার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটিকেও প্রেস করবেন বেল আইকনটি প্রেস করলে আমি যখন আপডেট করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এখানে আমি চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে লবণ হলুদ লঙ্কার গোড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব তেল গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেন ভেজে নিব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার তুলে নিব আবার কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে ফরনে দিবো গোটা তেজপাতা ডালচিনি এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এগুলোর থেকে ভালো সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায় তারপরে দিয়ে দিব পেঁয়াজ টমেটো বাটা দিয়ে আবার ভালো করে কষে নিব পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধ যাতে চলে যায় ভালো করে কষে নেওয়ার পর এবার দিয়ে দিব আগে থেকেই আমি আলু ভেজে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দিব দিয়ে ভালো করে কষে নিব। ভালো করে কষে নিব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব লবণ জিরার গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া আর গরম মশলা দিয়ে ভালো করে কষে নিব ভালো করে কষে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিব জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিকেন দিয়ে দিব চিকেন দিয়ে আবার ভালো করে কষে নিব ভালো করে কষে নিব অনেকেই চিকেন রান্নাতে জিরার গুঁড়া ব্যবহার করে না কিন্তু আমি চিকেন রান্নাতে জিরার গুঁড়া ব্যবহার করি একবার জিরার গুঁড়া ব্যবহার করে দেখবেন খুব ভালো টেস্ট আসে কষানো হয়ে গেছে এবার আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে কষে নিব আমি পেঁয়াজ ক্যাপসিকম টমেটো কাঁচা লঙ্কা আগের থেকেই ভেজে নিয়েছিলাম একবার এরকম করে ভেজে নিয়ে করবেন খুব সুন্দর লাগে এবার জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব এবার ফুটিয়ে নিব ভালো করে ফুটিয়ে নিব। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিব একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিব গরম মশলা গুঁড়ো সামান্য একটু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব দেখুন কি সুন্দর কালার এসেছে দেখুন গ্রেভিটাও কি সুন্দর ঘন হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে একবার এরকম করে চিকেন রান্না করে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ